হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এসএম আরিফ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। আজকে আমরা দেখব কীভাবে ব্রাশ তৈরি করে এবং কীভাবে এটা অ্যাপ্লাই করে। চলুন শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। প্রথমে আমি হচ্ছে ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে একটা আমি সার্চ করেছি ব্রাশ নামে, তো এটা হচ্ছে একটা পিএনজি ফাইল, তো এটাকে আমি হচ্ছে সেভ করে রাখছি। তো পিএনজি ফাইলটা আমি সেভ করে রাখলাম। এরপর আমরা চলে যাচ্ছি ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি হচ্ছে ক্রিয়েট নিউ এ, এবং এখান থেকে আমি 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের একটা আর্ট বোর্ড নিব বা ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, এবং এখান থেকে আপনি যেটা করতে পারেন যে RGB কালার মোডে রেখেছি আমি। এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং ক্রিয়েটে ক্লিক করব। এটা ট্রান্সপারেন্ট থাকবে। ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এম্বেডেডে চলে যাচ্ছি। ওই যে আমরা যেটা ডাউনলোড করলাম পিএনজি ফাইলটা, এটাকে আমি এখানে প্লেস করব। ওকে, প্লেস করা হয়ে গেলে রাইট প্রেস করে রিস্টাইলাইজ দ্য লেয়ার, তার মানে এটা লিঙ্ক আপ থেকে আমি এটাকে ঠিক করলাম। দিচ্ছি হচ্ছে ওয়াটার কালার। ওকে, দ্যাটস ফাইন। তারপর চলে যাচ্ছি এডিটে। এডিট থেকে ডিফাইন দ্য ব্রাশ প্রিসেট নামে একটা অপশন পাবো, সেখান থেকে আমি এখানে নাম দিচ্ছি ওয়াটার কালার। সো এই ব্রাশটা আমাদের তৈরি হয়ে গেল। এখন এই ব্রাশটা অ্যাপ্লাই করব কিভাবে? এখন আমরা চলে যাব আবার ওয়েবসাইটে, সেখান থেকে চলে যাব হচ্ছে freepik.com-এ। তো এখানে আসলে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়। এখান থেকে আমরা হচ্ছে লিখব পেপার। আমরা পেপারের একটা টেক্সচার এখান থেকে নামাবো, তো এখানে ফ্রি ক্লিক করে দিব এবং এখান থেকে ফটোজ দিয়ে দিব। তো দেখবেন যে পেপারের টেক্সচার এখানে পাওয়া যাবে। তো আমি হচ্ছে এই পেপারের টেক্সচারটা নিচ্ছি। তো এখানে গেলাম ডাউনলোডসে গিয়ে, আমার যেই রেজুলেশন দরকার সেই রেজুলেশনের আমি একটা পেপার টেক্সচার ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখন আমাদের হচ্ছে স্টক ছবি লাগবে। স্টক ছবির জন্য যাব হচ্ছে unsplash.com-এ। সো unsplash.com-এ হচ্ছে আপনি ফ্রি অফ কস্টে ছবিগুলো নামাতে পারবেন। আমরা এখানে সার্চ দিচ্ছি হচ্ছে গার্ল নামে সার্চ করলাম। তো আমি এর আগে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম যে যেসব স্টক ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের রিসোর্স ফাইলগুলো নামাতে পারবেন, তো এখান থেকে আপনাদের যেই ছবিটা ভালো লাগে সেই ছবিটা আপনারা ইউজ করতে পারেন। আমি এখান থেকে এই ছবিটা ইউজ করছি, এবং এখানে ডাউনলোডে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম। আমি আবার ফটোশপে যাচ্ছি, ফটোশপে ক্রিয়েট নিউ এ যাচ্ছি। আবার 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিচ্ছি। এখন এটা ট্রান্সপারেন্ট রাখবো না, এটাকে হোয়াইট করে দিচ্ছি এবং ক্রিয়েটে ক্লিক করছি। এখন আসুন ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস এম্বেডেডে যাচ্ছি। এখান থেকে আমরা যে গার্লের ছবিটা ডাউনলোড করলাম সেটাকে নিলাম, টিক দিয়ে দিলাম, এটাকে মাস্ক করে ফেলবো। বিফোর দ্যাট এটাকে আমরা রিস্টাইলাইজ দ্য লেয়ার করে দিচ্ছি। রিস্টাইলাইজ করা হয়ে গেলে এটাকে মাস্ক করব, যেমন আমাদের এই ছবিটা যখন ছিল। ছবিটাকে রাইট প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, তার মানে কি এই ছবিটাকে আমি চেঞ্জ করলে আমার পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এটাকে মাস্ক করব, কন্ট্রোল কমান্ড আই প্রেস করব, চলে যাব ব্রাশে। ব্রাশ থেকে আমরা এই ব্রাশটা সিলেক্ট করবো, এখানে সাদা যখন এখানে কালো মাস্ক। এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমাদের এই ছবিটাকে আমরা মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। ওকে, এখন এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ছিল এখানে আমি পেপার টেক্সচারটা দিব। প্লেস এম্বেডেডে চলে যাচ্ছি, পেপার টেক্সচারে চলে যাচ্ছি, এবং এটাকে পেপারে ঠিক এইভাবে টেক্সচার দিয়ে দিলাম। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলসে যাচ্ছি, এবং এখান থেকে আমি লাইটটা ঠিক করব এরকম। এবং এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিটাকে আমি যেটা করব এটাকে আমি হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এই জিনিসটা মনে হবে যে কাগজের সাথেই এটা মিশে আছে। এবং সবার উপরে গিয়ে আমরা গ্রেডিয়েন্টে যাচ্ছি, গ্রেডিয়েন্টে গিয়ে ওকে করে দিলাম, এবং এটাকে রেডিয়াল করে দিলাম, তার মানে কি মানে লিনিয়ার ছিল সেটাখান থেকে আমি রেডিয়াল করে দিলাম, তার মানে সার্কুলার হয়ে গেল। এটা রিভার্স করে দিচ্ছি, ডিথার দিলাম, এবং এটার স্কেলিং একটু বাড়িয়ে ধরেন যে 350 মতো রাখছি, ওকে করে দিলাম। দেখুন, সহজে আমরা দেখলাম কীভাবে ওয়াটার কালার ব্রাশটা তৈরি করে, এবং কীভাবে আপনার যেই একদম স্ক্র্যাচ থেকে আপনি একটা ব্রাশ তৈরি করলেন, এবং এই ব্রাশ এফেক্টটা আপনি আপনার ছবিতে দিলেন। এখন এই যে স্মার্ট অবজেক্ট তৈরি করেছিলাম এটাকে কী করবো? এখানে ডাবল ক্লিক করলে এটা নতুন উইন্ডোতে ওপেন হবে। এখানে যদি আমরা অন্য কোনো ছবি দিই, ধরুন এখানে আমার এই ছবিটা আছে, ধরুন এটা আমার ছবি, অন্য একটা ছবি, এটাকে আমি সেভ করলাম। দেখুন
এটা কিন্তু এখানে এসে সেভ হয়ে গেল। তো আপনি আপনার ছবিটা এখানে দিলে কিন্তু আপনার ছবিটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো স্মার্ট অবজেক্টের হচ্ছে এটাই, মানে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দিয়ে আপনি আপনার নিজের ছবিকেও ব্রাশ এফেক্টে ফেলতে পারবেন। সো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো এসএমআরএফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।